আগে মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত চালাতেন, এখন আপনারা কি করেন? এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, পিসির পাঁচালি চলছে আর মানুষের ভবিষ্যতে খেলা করছেন। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? চোর দালালি করতে লজ্জা লাগে না? চোর দালালি লজ্জা লাগে না? কি বলবো, রাজ্য যেমন ভাবে চলছে কিছু বলার নেই। এটা মানুষের কণ্ঠস্বর, এটা মানুষের কণ্ঠস্বর। কি মনে হোমগার্ডে চাকরি হয়েছিল সেখানেও চুরি হয়েছে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও চুরি হয়েছে 2012-তে। আপনাদের কণ্ঠস্বর হয়ে বলছো তো? অবশ্যই অবশ্যই, 2012 মানুষের কণ্ঠস্বর তো, অবশ্যই সাধারণ মানুষের কণ্ঠস্বর, কোন আলাদা মানুষের। কি বলছেন? ওই যে দিদি রেখে যাচ্ছে, ওই যে নেগেটিভ খবর করছো তোমরা, রিপাবলিক বাংলা খবর বলছো না, নেগেটিভ খবর করছো। আমরা তাহলে কাদের কণ্ঠস্বর? তোমরা তো জনগণের কণ্ঠস্বর। যখন পরীক্ষা হবে, চাকরি হবে, এই 81,288 ঘন্টা তারা রাস্তায়, এই 1 মিনিট 42 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি আমি এই আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, দেখো ঘাম দিচ্ছে, ঘাম ঝরিয়ে রিপাবলিক বাংলা প্রশ্নটা করে তো। তাহলে 1 মিনিট তাড়ে 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 তাড়ে, এরা বাংলার যুবক যুবতী নয়, এদের চোখের জলের দাম কত? কত কোটি? কত কোটি? 10 কোটি বাঙালি আমাদের পশ্চিম কোটি কত, এবং সবাই এনারা মানুষ নয়, এনারা মানুষ নয়। আমার কথা, মেয়নতি মানুষ, মেয়নতি মেয়নতি মানুষের তোমরা দাম দেবে কি দেবে না বলতে দাও। আজকে আব্দুল মান্নান, আব্দুল মান্নান গৌরব বলবে, গৌরব 30 সেকেন্ড বলবে, প্লিজ গৌরব 30 সেকেন্ড বলবে, গৌরব 30 সেকেন্ড বলবে, 1 মিনিট প্লিজ প্লিজ বলতে দাও। তোমরা তো মানুষের কণ্ঠ রোধ করে দিচ্ছ। কোথায় আমরা মানুষের কণ্ঠস্বর? এরকম করবেন না গৌরব, আমি শুনে নি। রিপাবলিক বাংলা কাদের কণ্ঠস্বর বলছে? বেকার শিক্ষিত যুবক যুবতীর, বেকার রিপাবলিক বাংলা শিক্ষিত বেকার যুবক যুবতীদের কণ্ঠস্বর শুনে নিয়েছে। শিক্ষিত? হ্যাঁ, আমি নিজে একজন পিএইচডি স্কলার, ঠিক আছে, আমায় বলতে দিন। আব্দুল মান্নান থেকে ভারতী মুৎসুদ্দি, হ্যাঁ এদের নাম জানেন? ভারতী মুৎসুদ্দি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এদের নাম জানেন? মান্নান কে? কে কে বলুন, বলুন কে কে? মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী আব্দুল আব্দুল মান্নার কথা বলছেন? এদিকে মুখ্যমন্ত্রী, এক মিনিট, ডিবেটটা হতে দিন, ডিবেটটা হতে দিন, প্লিজ ডিবেটটা হতে দিন, প্লিজ ডিবেটটা হতে দিন, হতে দিন, হতে দিন, ডিবেটটা হতে দিন। গৌরব গৌরব, ঠান্ডা ঠান্ডা, কুল কুল, তোমার দলের নাম ছিল বল, প্লিজ প্লিজ, এক মিনিট, তুমি কুল 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 গরম করছে, কুল, তোমার দলের নাম তৃণমূল, প্লিজ দিচ্ছে। তারপরে হ্যান্ডবি হ্যান্ডে হাতে লেখা আজকে নথি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আজকে সিবিআই দেখা যাচ্ছে, বিজেপির দলদাস আজকে সেই ব্যাপারে আগে কথা পড়ছিল। আগে বলুন, আগে কি পড়ছিল? আজকে ওরা কি পড়ছিল, কি পড়ছিল, কি পড়ছিল, কি প্রমাণ দেখছে? দাদা দাদা দাদা, চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি মনে করেন চাকরিটা স্বচ্ছভাবে হয়েছে না চুরি হয়েছে? কমেন্ট করতে চাইছেন না? কি মনে হয় যুব সমাজ তো তোমরা, কি মনে হয়, কি মনে হয়, কি মনে হয়, কি মনে হয়? 1 মিনিট 1 মিনিট, আমি আমি মানুষের সঙ্গে কথা বলবো। দাদা কি মনে হয় এই যে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে রয়েছে রাস্তায় 2014 সাল থেকে, কি মনে হয়? কি বলবো, রাজ্য যেমন ভাবে চলছে কিছু বলার নেই। এটা মানুষের কণ্ঠস্বর, এটা মানুষের কণ্ঠস্বর। কি মনে হয়? হোমগার্ডে চাকরি হয়েছিল সেখানেও চুরি হয়েছে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও চুরি হয়েছে 2012-তে। আপনাদের কণ্ঠস্বর হয়ে বলছো তো? অবশ্যই অবশ্যই, 2012 মানুষের কণ্ঠস্বর তো, অবশ্যই সাধারণ মানুষের কণ্ঠস্বর, কোন আলাদা মানুষের। কি বলছেন? ওই যে দিদি রেখে যাচ্ছে, ওই যে নেগেটিভ খবর করছো তোমরা, রিপাবলিক বাংলা খবর বলছো না, নেগেটিভ খবর করছো। আমরা তাহলে কাদের কণ্ঠস্বর? তোমরা তো জনগণের কণ্ঠস্বর। জনগণের কণ্ঠস্বর কে? রিপাবলিক বাংলা। জনগণের কণ্ঠস্বর কে? রিপাবলিক বাংলা। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমি সোজা সোজা ভাঙড়া যাব, সেখানে নথিটা কারা পড়ালো, কি বলছে শওকত মোল্লারা, শোনাবো গোটা বাংলার মানুষকে। ইয়ার কি হচ্ছে ওই নথিগুলো? কিষান নথি, কিষান নথি, গোটা বাংলার মানুষ জানতে চায়। সুকান্ত মজুমদার, রাজ্যসভা থেকে সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন এই ঘটনায় সেটাও শোনাবো। লজ্জা ছাড়, লজ্জা থাকলে কথা বলতে অত্যন্ত চিন্তার বিষয়। মানে চুরি কোন লেভেলে গেলে একটি সরকার এবং পার্টি ভয় পেয়ে এইভাবে সমস্ত নথি জ্বালিয়ে দিচ্ছে? এরপরে আমরা অবাক হব না যদি দেখি তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের প্রাসাদ প্রমো যে বাড়ি তৈরি করেছে তারা, তাজমহল একটা, সেগুলো না ভাঙতে শুরু করে দেয়। তবে কোনোভাবেই বাঁচবে না, চুরি একবার করলে পরে সেটা ধরা পড়বেই। সে না, আমার কাছে এখনও পর্যন্ত লোকাল লেভেল থেকে যা খবর আছে, ওখানে সাধারণ মানুষ থেকে যেটুকু খবর, সেটুকু কোনো রকম সরকারি নথি বলতে এই এসএসসি বলুন, কিংবা এই যে কয়লা পাচার, গরু পাচার, এই যে বিষয়গুলো যেগুলো বলছেন, এই ধরনের কোনো নথি ওখানে পড়ানো হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই।